লন্ডনে বসে তারেক রহমান আবার সেই যুবসমাজ ছাত্র সমাজকে তারুণ্যের সমাবেশ বলে মাঠে লাগিয়েছেন নেতৃত্ব দিচ্ছেন ফখরুল মির্জা ফখরুল একজন যুদ্ধ অপরাধীর ছেলে মির্জা ফখরুল স্বাধীনতা বিশ্বাস করে না মির্জা ফখরুল বাংলাদেশ বিশ্বাস করে না সে কথা তিনি তার নাক নিজের মুখে বলেছেন কি বলেছেন তিনি পাকিস্তান আমলি ভালো ছিল কি বুঝাতে চাইলেন মির্জা ফখরুল আর সেই পাকিস্তান পন্থী মির্জা ফখরুল নেতৃত্বে দিচ্ছেন বর্তমান তরুণদের সমাবেশের নামে আবার সেই তরুণ সমাজকে মাঠে নামিয়েছেন অবৈধ অস্ত্র হিরোইন মজা ড্রাগ গাঁজা এবং ইয়াবা দিয়ে আমরা বলেছিলাম যুবলীগ বলেছিল বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন এই সংগঠনে বাংলাদেশের যত খারাপ যুবক আছে তাদের সমাবেশ তাদের মাঝে বাংলাদেশের নেশাখোর